فاسألوا আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবরকাত আমাদের জানতে চেয়েছেন যে কোনো মহিলার লাশ যখন কবরে নামাবে তখন আপনার মাহরাম ব্যক্তি নামাতে হবে না অন্য কেউ আজনবী ব্যক্তিও নামাতে পারবে আমরা বলবো যে সর্বপ্রথম কথা হচ্ছে যদি মাহরাম থেকে থাকে যার সাথে দুনিয়াতে দেখা দেওয়া তার জন্য যায় ছিল এরকম কেউ থেকে থাকলে তারাই সর্বপ্রথম তাদেরকে কবরে সায়িত করার জন্য তাদেরকে ব্যবহার করা হবে এটাই হচ্ছে নিয়ম আসল নিয়ম তবে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অন্য ব্যক্তি যারা মারাম না তারাও এই কাজটা সম্পাদন করতে পারে এই ক্ষেত্রে হজরত উমর রদি একটা আসার পাওয়া যায় সেটা হচ্ছে তিনি একবার রসুল আকরমের মেম্বারের পাশে দাঁড়িয়ে হ্যাঁ বললেন যখন জাইনাব বিন্তু জাহাজ রাদী আল্লাহ ইন্তেকাল করলেন তখন তিনি বললেন আল্লাহ

বুঝতে পারলাম যে তারাই সত্য বলেছে সুতরাং মাহরমকে দেওয়া আছে সবচাইতে ভালো এই আসারটা ইমাম তহাবি তার কিতাবে এনেছেন পৃষ্ঠা নম্বর হচ্ছে তিনশো চার অথবা পাঁচ খণ্ড নম্বর তিন বাইহাকের মধ্যে এসেছে আপনার পৃষ্ঠা নম্বর এসে তিপ্পান্ন খণ্ড নম্বর তিন হ্যাঁ বিশুদ্ধি এটা বলা হয়েছে কিন্তু যদি মাহারাম থাকে ঠিকই একটা হচ্ছে মাহারাম নেই অথবা তারা আছে কিন্তু মানে তারা অতি অল্প কাছাকাছি সময়ের মধ্যে স্ত্রীর সাথে সহবাস করেছে তাইলে যারা সহবাস করেনি যদিও সে আজনবী হয় মানে মাহারাম না হয় সে এই কাজটা করতে পারে যেমন হজরত আনাসরাদিয়াল রাজনৈতিক বর্ণিত তিনি বলেন بولن جي شهدنا الله صلى آه قال برسول الله صلى الله عليه وسلم جالس على القبر آه قال فرأيت عينيه تدمعان آه فقال هل منكم رجل لم يقار في الليلة فقال أبو تلحى أنا قال فنزل آه قال فنزل في قبرها آه بلها چجي حضرت آنس رضي الله عنه بولن بخار الحديث حديث نمبر ایک حضرت دوشت پونساشي جي عمر اكو در رسول صلى الله عليه وسلم اكو مير جانا جاو شكرا هن کري چلا آه ابن تا উপস্থিত ছিলাম তিনি বলেন যে রসুল্লাহাম কবরের পাশে বসা ছিলেন এবং তার চোখ দিয়ে পানি বের হচ্ছিল তখন তিনি বলছিলেন যে তোমাদের মধ্যে এমন কেউ আছে যে আজ রাত্রি স্ত্রী সহবাস করি তখন হজরত আবু তাল্লা বললেন আমি আছি তখন বললেন যে তুমি কবরে নামো এবং কবরে মৃত ব্যক্তিকে সাহিত্য করো তখন সে নামলো তার কবরের মধ্যে হ্যাঁ তাহলে সর্বোত্তম হলো কোনো মাহরাম আপনার লাশকে কবরে সাহিত করার দায়িত্ব সে পাবে আর যদি তারা না থাকে অথবা তাদের তাদের কেউ যদি আপনি স্ত্রীসভাৎ নিকটবর্তী সময় করেছে তাহলে অন্যকে প্রাধান্য দেওয়া যেতে পারে আশা করি বুঝতে পেরেছেন জাকমুল্লা খেরা।